মির্জা ফাহিম বলেছেন পিতা যদি হারাম উপার্জন করে এবং সেই সম্পত্তি তার জীবিত থাকা অবস্থা এক ছিল এক মেয়ের মধ্যে ছেলেকে বেশি ও মেয়েকে কম দিয়ে ভাগ করে এতে কি ছেলের গুনা হবে পিতার হারাম উপার্জন যদি এটা স্পষ্ট হয় এবং সন্তানরা পিতার উপর নির্ভরশীল না হয় বরং পিতার এই উপার্জন থেকে গ্রহণ না করেও তারা সুন্দরভাবে জীবন চালাতে পারে বা তারা সচ্ছলতার সাথে চলতে পারে যদি এমনটি হয় তাহলে পিতার হারাম উপার্জন যেটি তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে সেটি নেওয়াটা তাদের জন্য জায়জ হবে না কারণ হারাম টাকা দান করাও জায়েজ নেই এবং হারাম জানার পরে সেটা গ্রহণ করাও যায়জ নেই হারাম টাকা যদি কেউ উপহার হিসাবে নিয়ে আসে সেটাও আসলে গ্রহণ করা যায়জ নেই একজন তার সত্ত্ব থেকে যে টাকাটা দিচ্ছে সেটা যদি হারাম হয়ে থাকে তাহলে কারোর জন্য সেটা গ্রহণ করা যায়জ নেই যদি গ্রহণ করা যায়জ হতো তাহলে ঘুষ গ্রহণ করা যায়জ হতো কারণ সেটাও তো ব্যক্তি তার নিজের থেকে দিচ্ছে তাই না তাহলে বোঝা গেল জীবদ্দশায় হারাম জিনিস কেউ তার সত্য ত্যাগ করে অন্য কারো কাছে ট্রান্সফার করলে সেই হারামটা দূর হবে না সুতরাং এই সন্তানদের উচিত নয় যে জানার পরেও তারা বাবার হারাম সম্পত্তি গ্রহণ করবে তবে কোনো পিতা যদি কোনো সম্পত্তি তিনি করে থাকেন হারাম টাকা দিয়ে এবং তার হঠাৎ মৃত্যু ঘটে তাহলে তার এই সম্পত্তিগুলো যেটা তার অধীনস্থ ছিল তার মালিকানাধীন ছিল সেগুলো তার ওয়ারেজদের মধ্যে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এবং এটাকে বলা হয় উত্তরাধিকার সত্য বা মেরাজ এবং উত্তরাধিকার সত্য বা মেরাস হচ্ছে শরীয়তের একটা বিধান বা সিস্টেম যেটা পিতার হারামের মাধ্যমে অর্জিত সম্পত্তি থাকলেও পাপটা পিতারই হবে কিন্তু সেটা সন্তানদের কাছে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সেটা তাদের জন্য বৈধ হবে তবে যদি জানা যায় যে পিতা কোন কোনো সম্পত্তি মানুষ থেকে জোর করে জবরদখল করেছেন যার সাথে অন্য মানুষের হক জড়িত তাহলে সেটা কিন্তু ট্রান্সফার হবে না যেমন ঘুষের টাকার মাধ্যমে বা জবরদখল করা সম্পত্তি সেটা মানে কোনো ব্যক্তির সম্পত্তি হোক অথবা সমষ্টির সম্পত্তি হোক অথবা রাষ্ট্রীয় সম্পত্তি হোক এই ধরনের সম্পত্তি যেটা অন্যদের অধিকারের সাথে সংশ্লিষ্ট এবং ব্যক্তি অন্যায়ভাবে সেটা গ্রহণ করার কারণে সেটা তার জন্য হারাম হয়েছে বাট এখনও সেই সম্পত্তিটার মূল সত্ত্বাধিকারী হচ্ছে অন্যরা তাহলে এই সম্পত্তিগুলো উত্তরাধিকার সত্ত্বের মাধ্যমে ট্রান্সফার হবে না উত্তরাধিকার সত্ত্বের মাধ্যমে পিতার সেই হারাম উপার্জনগুলো ট্রান্সফার হয়ে সন্তানদের জন্য অথবা ওয়ারিসদের জন্য বৈধ হবে যেগুলো পিতার ওনারশিপে চলে এসেছে যেমন তিনি হয়তো টোবাকো বিজনেস করেছেন অথবা হারাম দ্রব্য বিক্রি করে তিনি ইনকাম করেছেন অথবা তিনি সুদের মাধ্যমে কিছু টাকা পেয়েছেন তাহলে এই হারামগুলো যেহেতু আসলে অন্য কোনো ব্যক্তির পাওনা নয় তাহলে সেটা ট্রান্সফারের মাধ্যমে ওয়ারিসদের জন্য বৈধ হবে কিন্তু যে টাকাটা তিনি মানুষের কাছ থেকে ছলে বলে কৌশলে নিয়ে এসেছেন সেই টাকার সত্ত্বাধিকারী কিন্তু তিনি নন সেটা হারামও বটে তার জন্য অ্যাট দ্য সেম টাইম সেটা সত্ত্বাধিকারী তিনি হননি ফলে যেহেতু তার সত্য নাই সেরিয়া তার মালিকানাকে এখানে স্বীকৃতি দেয়নি ফলে এগুলো তার ওয়ারিসদের কাছে ট্রান্সফার হবে না